বন্ধুগণ, এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট খবর। আজ 22 আগস্ট শনিবার। আজকের সারাদিনের আবহাওয়া কেমন থাকবে, আজ রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টি হবে, কোন কোন জেলায় হালকা হবে, কোন কোন জেলায় ভারী হবে, তার সঙ্গে আমরা জানব আগামীকাল রবিবার সোমবার মঙ্গলবারের আবহাওয়া কেমন থাকবে। তো বন্ধুগণ, বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, কারণ আপনাদের জেলা থেকে যখনই কোনো আবহাওয়ার আপডেট দেওয়া হবে তখন আমরা আপনাদেরকে সবার আগে জানিয়ে দেব। আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিও নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর অল নোটিফিকেশন অন করে রাখবেন, আর একটা লাইক করতে ভুলবেন না। আজকের আবহাওয়ার রিপোর্ট জানাচ্ছে সহজে কমবে না এই বৃষ্টি, আগস্ট মাস টানা চলবে বৃষ্টির মেজাজ। আগামী 23 আগস্ট রবিবার আরও একটি নতুন করে নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে। নিম্নচাপ এবং মৌসুমি অক্ষরেখা একই সঙ্গে মিলিত হওয়ায় বাংলার দক্ষিণে ঘটবে প্রবল বৃষ্টিপাত। টানা বৃষ্টির ফলে চারপাশের পরিবেশ বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে, তাপমাত্রার পারদ নেমেছে বেশ কিছুটা। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপ শক্তি বাড়িয়ে ধেয়ে আসবে বঙ্গের দিকে, উত্তাল হবে সমুদ্র। মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে সতর্কবার্তা। আজকের শহরে তাপমাত্রা থাকবে সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আগামীকাল বেশ কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস রয়েছে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। প্রবল বর্ষণের ফলে কলকাতার বেশ কিছু এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে, তবে নিম্নচাপ যদি সরে যায় বৃষ্টিও কিন্তু জারি থাকবে। আজ শনিবার সকাল থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনায়। 2-1 পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলায়। শনিবার সারাদিন মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে। 2-1 পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতে। রবিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে। রবিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা, উপকূলীয় জেলাগুলিতে ঝড় হাওয়া বইবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে উপকূলের জেলা ও পশ্চিমের জেলাগুলিতে। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলিতে। মঙ্গলবার অতি ভারী বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়াতে। দিনভর বৃষ্টির পাশাপাশি 2-1 পশলা ভারী বৃষ্টি হবে কলকাতা, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। উত্তরবঙ্গের কথা বলতে গেলে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলেও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এই মুহূর্তে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট।